সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আপনারা যে চিত্রটা দেখলেন, তো আমি আসলে এটা দেখার পর মোটামুটি একটু মানে অবাকই হলাম। এই জন্য অবাক হয়েছি যে আমার প্রশ্ন হচ্ছে, মানে পুলিশ যে ফোর্সটা, তারা যদি সরকারের কোনো দল হয়ে থাকে, আমার কোনো কিছু বলার নেই, কিন্তু তারা যদি রাষ্ট্রীয় সম্পদ হয়ে থাকে, এই জায়গায় আমার প্রশ্ন যে আপনার একজন সে এমপি হোক, মন্ত্রী হোক, ডাজন ম্যাটার, তার সময়সীমা 5 বছর, সে 5 বছর পর আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু একজন প্রশাসনের ব্যক্তি, ঠিক আছে, একজন পুলিশ কর্মকর্তা, তার কিন্তু সে কিন্তু রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রের একজন মনে করেন যে কর্মচারী, তার একটা আপনার মেয়াদ আছে, তার চাকরির একটা মেয়াদ আছে, তো সে কিন্তু এতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে চাকরি চালিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একজন আপনার এমপি যদি আপনার তাও পুলিশের মানে আপনার কার্যালয়ের ভিতরে ঢুকা, যদি একজন এসআইকে মনে করেন আপনার অ্যাটাক করে, ঠিক আছে, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? আমি যদি বলি আপনার ঘটনার, আপনার এটা হচ্ছে বাঁশখালীতে আপনার যে এমপি মুস্তাফিজ, তো উনি এর আগেও আমরা দেখছি যে আপনার মানে আপনার নির্বাচন চলাকালীন আপনার যে আপনার শোডাউনের ক্ষেত্রে উনি সরাসরি পিস্তল নিয়ে মনে করেন যে আপনার শোডাউন দিচ্ছে, তো উনি আসলে মূলত একজন অশৃঙ্খল। কিন্তু আমার কথা এই জায়গায় না, কথা হচ্ছে যে আপনার একজন মানে এমপি পদপ্রার্থী আর যাই হোক, ঠিক আছে, সে একজন রাষ্ট্রীয় মানে কর্মচারী, একজন রাষ্ট্রের পুলিশ, তার গায়ে হাত তোলার এই সাহস তারা কীভাবে পায়, এটা আমার প্রশ্ন। আপনারা এখন বলতে পারেন যে আসলে মানে পুলিশের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি যাই হোক, কিন্তু আমরা জানি পুলিশ আমাদের রাষ্ট্রীয় সম্পদ, পুলিশ একটা রাষ্ট্রীয় ফোর্স, তো পুলিশের গায়ে এইভাবে হাত তোলার অধিকার কে দিচ্ছে? আর যদি মানে তারা যদি বলে যে না আমরা সরকারের মানে সম্পদ, সরকারি দলের লোক, তাইলে তাদের এটা তাদের ব্যক্তিগত বিষয়, এই আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু তা যদি মনে হয় যে না এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা রাষ্ট্রের, ঠিক আছে, তারা রাষ্ট্রীয় কর্মচারী, তাইলে আমার প্রশ্ন যে একজন মানে আপনার সাধারণ একজন এমপি, সে আবার তাদের কর্মীরা দেখতে, আমি শুনতেছি যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে তাদের কর্মী যারা আছে তারা আবার বলতেছে যে উনি কিছুক্ষণের ভিতরে সিলেক্ট হবে, ঠিক আছে, উনি এমপি হইতেছেন, তো ওনার সাথে এই আচরণ কেন করতেছে, ওনার সাথে ভিডিও করতেছে কেন, মানে মূল বিষয়টা আমি যে বুঝতে পারলাম যে উনি একটা কুকাম করতে গেছে, ওনার ভিডিও করা হয়েছে, ভিডিও করার পরে এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে, এই জন্য এসআই এর মানে উপর উনি ক্ষিপ্ত হয়েছে এবং বারবার উনি যেতেছেন মারার জন্য। আসলে মানে কতটুক মানে গ্রহণযোগ্য এটা, আসলে আমি আসলে বলার মতো আমার কোনো ভাষা নেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন মানে এমপি মানে তার কী করে তার পক্ষে এটা সম্ভব হয়, ঠিক আছে, একজন মানে প্রশাসনের ব্যক্তির উপরে তার কার্যালয়ে গিয়া তার উপরে মনে করেন আক্রমণ করা, এবং যিনি এসআই আছেন বা মানে এসপি ওসি আছেন উনি কিন্তু আপনার বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি একটু মানে চুপ থাকেন, উনি মানে স্যার মানে তার ধৈর্যের সহিত তারা কিন্তু বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু উনি বারবার অশৃঙ্খলভাবে মানে উনি মানে এতটাই এগ্রেসিভ যে ওনাদের সবার সামনে উনি বারবার যাইতেছে মারার জন্য। তে আসলে মানে বলার মতো আসলে কোনো কিছু নাই, ঠিক আছে, যে এটা কতটুকু মানে জঘন্য, ঠিক আছে, যাই হোক, এতটুকু বলার ছিল, ভালো থাকবেন সকলে, আসসালাম।